সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের হাজির হয়েছি শরীফ ভাইয়ের খামারে। এই খামারটির অবস্থান পাবনা জেলার চাটমোহর থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনেই। তো এখান থেকে মূলত গাভী গরু বিক্রয় করা হয়ে থাকে। আর ইতিপূর্বে এই ফার্মের বেশ কয়েকটি পর্ব আপনাদের দেখিয়েছি। তো প্রতি পর্বের ন্যায় এবারে এখানে বেশ কয়েকটা গাভী গরু সংগ্রহ করা হয়েছে। তো আজকে আমরা দেখাবো এখানে কোন কোন জাতের গাভী গরুগুলো সংগ্রহ করা হয়েছে, সেগুলোর বয়স কীরকম, জাতে মানে কীরকম আছে, আপনারা কোন কোন দামের মধ্যে এই গরুগুলো কিনতে পারবেন, সেই সঙ্গে শরীফ ভাই আপনাদের কোন কোন সুযোগ সুবিধা দিয়ে এই গরুগুলো বিক্রি করতেছে, এইসব বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। আর দর্শক ভাইয়ের যে কথাটা আমরা প্রত্যেকটা পর্বেই বলে থাকি, আপনারা সবসময় চেষ্টা করবেন খামারে এসে নিজেদের মতো গরুগুলো দেখে যাচাই বাছাই করে যেগুলো দুধের কবি দুধগুলো দহন করে পরিমাপ করে তারপরে কিনবেন। তো চলুন শুরুতেই কথা না বাড়িয়ে পাশেই শরীফ ভাই আছে, শরীফ ভাইয়ের সঙ্গে কথা বলবো আর ওনার গরুগুলো আপনাদের মাঝে দেখাবো। তো এই সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি দর্শক পুরোপুরি ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। শরীফ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কাজের মধ্যে মনে হয় ব্যাঘাত ঘটাই ফেললাম। না না, সমস্যা নাই, কাজ করতেই তো হবে। এবার তো দেখতেছি বেশ কিছু গরু আপনি সংগ্রহ করছেন। হ্যাঁ, এবার 20-22টা লকডাউনের ভিতরে 20-22টা গরু সংগ্রহ করলাম। এগুলো কিভাবে সংগ্রহ করলেন? এত অসাধ্য ব্যাপার। এই মোটরসাইকেল দিয়ে ঘুরতে হয়, এলাকা দিয়ে ঘুরতে হয়, আমাদের এলাকাতে লোকজন থাকে। হ্যাঁ, আমরা যেভাবে কিনি আসলে সবাই তো এরকম ভাবে খোঁজ পায় না। আমাদের প্রত্যেকটা জায়গায় এলাকাতে আপনার এবার বর্ডারে যাওয়া হয় নাই, এলাকা থেকে কিনা হয়েছে সম্পূর্ণ গরুগুলো এলাকা থেকে। এইগুলো সব যে যারা অরিজিনাল গৃহস্থ বলে গারস্থ বলে ওদের কাছ থেকে কিনা। হ্যাঁ, ওরা যদি বিক্রি করে ওই সাপোজ চায়ের দোকানে যায় বলে উমুক উমুক, তা ওইখানে আমাদের প্রত্যেকটা এলাকাতে দুই একটা করে লোক থাকে। যদি আমরা একটা গরু কিনি তাদের 1,000 টাকা করে দেই, যদি না কিনি তাহলে ওদের দিতে হবে না। তাহলে এইভাবে আমাদের ওই খোঁজটা দেয় যে 1,000 টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমরা কিনতেছি দেখতেছি যাই করতেছি, ওরা জাস্ট আমাদের একটু খোঁজটা দেয় তাদের জন্য, তার জন্য তাদের 1,000 টাকা করে দিতে হয়। আচ্ছা, এভাবে আপনি কিনতেছেন? হ্যাঁ, এইভাবে কিনতেছি। আচ্ছা, তো এবার তো অসংখ্য গরু আপনি রাখছেন, দুধের গরু কতগুলো আছে সব? এই দুধের গরু আছে আপনার 18-20টা দুধের গরু আছে। 18-20টা সবগুলোর সাথে বাচ্চা আছে? সবগুলোর সাথে বাচ্চা আছে ইনশাল্লাহ। আর আপনার প্রেগনেন্ট আছে 4-5টা। 4-5টা প্রেগনেন্ট, তার মানে এবার দুধের গরুগুলো বেশি? হ্যাঁ, এবার দুধের গরুগুলো বেশি। আচ্ছা, এগুলো কি সব শাবক বাচ্চা নাকি সব দুধটা দহন করে বোঝাই দেওয়ার মতো? দুধ দহন করে বোঝাই দেওয়ার মতো আছে আপনার 9টার মতো দুধ দহন করে বোঝাই দেওয়া যাবে, 9-10টা। আর বাকিগুলো আপনার কেবলমাত্র বাচ্চা দিছে 2-4 দিন হলো, এইগুলো তো আর সম্পূর্ণ দুধটা দেওয়া দেওয়া সম্ভব না। আইডিয়া করে নিতে হবে? হ্যাঁ, ওইগুলো আইডিয়া করে নিতে হবে এবং জাস্ট ধারবার দেখে শাল দুধ দেখে নিতে হবে, মানে মানে গরুটা সম্পূর্ণ সুস্থ কিনা এটা। হ্যাঁ, এটা যাচাই করে তারা নিতে পারবে। আচ্ছা, তো কিরকম রেটের মধ্যে রাখছেন আপনি? আমার এখানে আছে সর্বনিম্ন 1,10,000 টাকা এবং আপনার সর্বোচ্চ আছে 2,50,000 টাকা। আচ্ছা, এই দামের মধ্যে গরুটা মানে গরুগুলো ক্রেতা ভাইরা কিনতে পারবে? হ্যাঁ, এই দামের ভিতরে তারা কিনতে পারবে। আচ্ছা, তো যেহেতু গরুকে পানি খাওয়াচ্ছেন, পানিটা খাওয়ান, তারপরে আপনার এই পাশ থেকে কিছু গরু আমরা দেখবো, চলেন। আচ্ছা, তো ভাই শুরুতেই আপনি একটা গরু রাখছেন সাদা কালো, এটা কোন জাতের গরু? এটা হচ্ছে হলস্টেইন ফ্রিজিয়ান, এটা বাচ্চা দিছে কালকে। হ্যাঁ, হলস্টেইন ফ্রিজিয়ান গতকাল বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, এটা মেয়ে বাচ্চা হয়েছে। আচ্ছা, এটা একটা বকনা বাচ্চা হয়েছে? জি। আচ্ছা, আর বাচ্চাটা গতকাল দিছে আপনি বললেন? হ্যাঁ। আচ্ছা, বাচ্চাটা দেওয়ার পরে যে জন্মফুল বলে এগুলো সব ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে, এগুলো 4 ঘন্টার ভিতরে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, গরুটার দাঁত হয়েছে কয়টা? এই গরুটা কেবল 2টা দাঁত হচ্ছে। তার মানে প্রথম বাচ্চা দিছে? হ্যাঁ, প্রথম বাচ্চা, 2 দাঁত মাত্র হচ্ছে। আচ্ছা, তো এটা যেহেতু গতকাল বাচ্চা হয়েছে তাহলে তো দুধটা আইডিয়া করে নিতে হবে এখন? জি, আইডিয়া করে নিতে হবে। তারপরে এইগুলো হচ্ছে প্রথম বিয়ানের গাভী, তো প্রথম বিয়ানে প্রত্যেকটা গাভীরই দুধ কম হয়, বুঝতে পারছেন? সেকেন্ড বিয়ানও এবং থার্ড জেনারেশন যখন যাবে তখন আপনার দুধটা বাড়তে থাকে, চতুর্থ পর্যায়ে যে দুধটা কমতে থাকে। আর আপনার এইগুলো গাভীটা আপনার এখন যে দুধটা আপনার পাবো ছাল দুধটা, এই দুধটা আপনার 7-8 দিন শুধু ওই শাল দুধটাই থাকবে, কারণ প্রথম বিয়ানে প্রত্যেকটা গরুরই ওই শাল দুধটা একটু মানে শেষ হইতে একটু সময় বেশি লাগে। আর সেকেন্ড বিয়ান থার্ড বিয়ান ওদের আবার 3-4 দিনেই ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যায় দুধটা। আচ্ছা, তো এটা যেহেতু এখন গতকাল বাচ্চা হয়েছে
দুধটা যারা মানে যারা গরুটা নেবে তারা তাদের মতো আইডিয়া করে নেবে, এটার দাম সম্পর্কে জানাবেন। এটা চাওয়ার দাম 2,35,000, আলোচনা সাপেক্ষে কম আছে। 2,35,000 আপনি দাম চাইছেন, কোনো ক্রেতাদের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। জি জি। তো ভাই এই গরুটা একটু চাপাই দেন, পাশে আর একটা গরু রাখছেন আপনি, পাশে গরুটা আমরা দেখব। পাশে যে গরুটা রাখছেন আপনি, পাশেরটা কোন জাতের গরু? পাশেরটা হলস্টাইন ফ্রিজিয়ান। পাশেরটা হলস্টাইন ফ্রিজিয়ান। জি। আচ্ছা, এই গরুটার কি দাঁতটা ধরে দেখা আছে? হ্যাঁ, এটাও চার দাঁত। এটাও চার দাঁত। আচ্ছা, এটা কততম বাচ্চা হয়েছে? এটা সেকেন্ড বাচ্চা, চার দাঁতে। এটা প্রথম বাচ্চা হয়েছিল, এটা দাঁত হয়নি তখন। হ্যাঁ, আর এখন চার দাঁত, সেকেন্ড বিয়ান। চার দাঁতে দ্বিতীয় বাচ্চা। জি। বাচ্চাগুলো আপনি এক পাশে রাখছেন? হ্যাঁ, বাচ্চাগুলোর আলাদা ঘর আছে, ঘরে রাখা আছে। আচ্ছা, তো সর্বশেষে আমরা একটা ফুটেজ নিয়ে বাচ্চাগুলো দেখাই দিব। তো এটার বাচ্চাটার বয়স কি রকম? এটা প্রেগন্যান্ট, এখনো বাচ্চা দেয়নি। ও, এটা প্রেগন্যান্ট। হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা হবে? দ্বিতীয় বাচ্চা হবে। এটা বাচ্চা দিতে টাইম আছে এখনো 12-13 দিন। এখনো 12-13 দিন। জি। এর যে চারটা ধারবার সম্পূর্ণ ফাটায় দেখছেন আপনি? হ্যাঁ, এগুলো যখন আমরা নিয়ে আসি তখন আমরা সম্পূর্ণ ফাটায় দেখি, কারণ এই আমরা যদি খারাপ গরু নিয়ে আসি, আমরা তো সাপোজ এটা বিক্রি না হলে আমাদের এটা দোয়াই খাইতে হবে, তো আমরা কেন টাকা দিয়ে নষ্ট? অবশ্যই আপনারা টাকা দিয়ে ভালো জিনিসই কেনার চেষ্টা করুন। হ্যাঁ, ভালো জিনিসই কেনার চেষ্টা করি। হঠাৎ দেখা যায় যে দু চারটা করবে করে ম্যাস্টাইটিস লেগে আমার এখানে আসার পর যদি সমস্যা হয়। আচ্ছা, এই গরুটার দাম সম্পর্কে জানাবেন। এই গরুটার চাওয়ার দাম 1,90,000। 1,90,000 টাকা দাম, কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। জি। আচ্ছা, এই পাশে কালোর অংশ বেশি একটা গরু রাখছেন আপনি, এটা কোন জাতের গরু? এটা জার্সি, জার্সি শাহিওয়াল মিক্স। হ্যাঁ, জার্সি শাহিওয়াল ক্রস ব্রিডের গরু। জি, ক্রস ব্রিডের গরু। এটা এটার দাঁতও দুই দাঁত। এটাও দুইটা দাঁত? হ্যাঁ, এটাও দুই দাঁত। এটাও কি প্রেগন্যান্ট? এটাও প্রেগন্যান্ট। আচ্ছা, এটা তো উলান পালা নামতেছে, বাচ্চা দিতে কি রকম বাকি আছে? এটা বাচ্চা দিতে এখনো আপনার 18-20 দিন বাকি আছে। এখনো 18-20 দিন পর গরুটা বাচ্চা প্রসব করবে? জি। এখন গরুটা সম্পূর্ণরূপে সুস্থ সবল আছে? জি। তো এই গরুটা যদি কেউ নিতে চায় কি রকম দাম রাখবেন আপনি? এই গরুটা হাই বডির গরু তো, এবং আমি তো এখন দুধ দোয়া দিতে পারবো না, এটা যেহেতু প্রেগন্যান্ট। হ্যাঁ, এটা প্রেগন্যান্ট মানে বোঝাই দেওয়া যাচ্ছে। হ্যাঁ, এটার আমার চাওয়ার দাম 2,10,000, আলোচনা সাপেক্ষে কম আসছে। 2,10,000 টাকা, কোনো ক্রেতা ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। জি, দরদাম করে নিতে পারবে। একটা গরু ভাই শুয়ে আছে, একটু তুলে দেওয়ার ব্যবস্থা করেন, আমরা এই গরুটাও দেখব। আচ্ছা, পাশে ভাই আর একটা গরু রাখলেন আপনি, এটা কোন জাতের গরু? এটা আপনার ফ্রিজিয়ান। হ্যাঁ, ফ্রিজিয়ান ব্রিডের এবং জার্সি হালকা মিক্স আছে, মানে ক্রস ব্রিডের। হ্যাঁ, একটু ক্রস ব্রিডের গরু। আর এটা হচ্ছে তৃতীয় বিয়ানু পড়বে, বুঝতে পারছেন? তিন নাম্বার বাচ্চা হবে। তিন নাম্বার। দাঁতের দিকে কয়টা হয়েছে? দাঁতে শেষ, দাঁতে সারা। হ্যাঁ, দাঁতে। তিন নাম্বার বাচ্চা হবে, তার মানে প্রেগন্যান্ট এটা। এটা প্রেগন্যান্ট। এটা বাচ্চা দিতে এখনো 1 মাস সময় আছে। এটা দেখেন, এখনই দেখেন ভ্যান পাইপ গুলো, এটা কিন্তু এখন সম্পূর্ণ দুধটা দিয়ে দিবে। আচ্ছা, সেকেন্ড বিয়ানো দুধের রেকর্ড আমার জানা আছে। এটা এখন যা দুধটা দিবে সম্পূর্ণ দুধ দিবে, এটা এখন ভরা বয়স ধরা চলে, মানে এখনো 1 মাস পর গরুটা বাচ্চা দিবে। হ্যাঁ, 1 মাস পর। এখনো ওইভাবে রেডি হয় নাই? এখনো রেডি হয় নাই, এর উলানে অনেক জায়গা আছে। আচ্ছা, গরুটা একটু চাপাই দেন, আমরা অপর পাশটা দেখি। এই যে উলানের চামড়াটা অনেক ঢিলা আছে। আচ্ছা, যত বাচ্চা দিতে যত মানে তাড়াতাড়ি দিবে ওই রকম উলান পালানটা। তবে এবার আশা করতেছি এটা থেকে 24-25 লিটার দুধের আশা করতেছি, 1 মাস সময় আছে। যারা নেবে তারা তাদের আইডিয়া করে নেবে। এটার দাম সম্পর্কে জানাবেন। এটার চাওয়ার দাম 2,20,000। 2,20,000 টাকা দাম, কোনো ক্রেতাদের পছন্দ হলে দরদাম করতে পারবে। একটু দাম বাড়বে, দিন যাবে একটু দাম বাড়বে। আচ্ছা, কিন্তু এই গরুটা দেখে কেউ বুঝতে পারবে না যে এই গরুটা তিন নাম্বার বাচ্চা দিবে। অবশ্যই, যেহেতু যারা নিবে তারা যদি তাদের অভিজ্ঞতা থাকে তাহলে তারা বুঝতেই পারবে। হ্যাঁ, বুঝতে পারবে। তো এই পাশে একটা গরু রাখছেন, সাদা কালো। এই গরুটার দাঁত হয়েছে কয়টা? এই গরুটা দুই দাঁত। এটা দহন করা হয়ে গেছে, দুধ দহন করা হয়ে গেছে। দুইটা দাঁত, এটার সাথে বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা আছে, সার বাচ্চা। সার বাচ্চা। হ্যাঁ, বাচ্চাটার বয়স কি রকম? বাচ্চাটার বয়স আজকে 16 দিন। এটা সম্পূর্ণ দুধ অলরেডি নেমে গেছে। আচ্ছা, 16 দিনে পরিপূর্ণ দুধ আসছে, আর আপনার সকালবেলা দুধটা দহনও করে ফেলছেন? জি জি। আচ্ছা, এই গরুটা সকাল বিকাল মিলে কতটুকু দুধ আছে? আজকে সকালে এটা দুধ দহানো হলো আপনার 10 কেজি এক পর মতো। আচ্ছা, আর বিকেলবেলা 4-5 কেজি বাছুর খাওয়ার পরে এতখানি হয়। তাতে এখন যদি ক্রেতা ভাই যদি বুঝে নিতে চায় দুধটুকু, তাহলে কতটুকু বোঝাই দিতে পারবেন? আমি বুঝাই দিতে 15+ বোঝাই দিতে পারবো। 15+, 15 কেজি+ কোনো ক্রেতা ভাই যদি নিতে চায় আপনি দহন করে বোঝাই দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এই গরুটা এখনই আমার নাকের কপালের উঁচায় উঠে গেছে, আপনারা দেখেন। উচ্চতাটা একটু বেশি, উচ্চতাটা অনেক বেশি, এবং অনেক বড় একটা গাভী। হ্যাঁ। আচ্ছা, আর এই এটা কেবলমাত্র দুই দাঁতে এত বড় হয়েছে, প্রথম বিয়ান দেখে এটা একটু দুধ কম। সেকেন্ড ল্যাকটেশন এটা আমি আশা করতেছি 20 আপ হবে, তারপরে আপনার 25
প্লাস হবে এরকম হতে পারে আর কি আপনার একটা ধারণা জি তো এই গরুটা কি রকম দাম চাচ্ছেন আপনি এই গরুটা আসলে দুধ কম কিন্তু এই গরুটা জাত ভালো এবং অনেক বড় দেখে এই গরুটার দাম বেশি 2.5 লাখ টাকা 2.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন জি কোন ক্রেতা ভাই গরুটা দেখে পছন্দ হলে দর দাম করে নিতে পারবে জি এটা আপনার নিঃসন্দেহে একটা ভালো জাতের গরু আচ্ছা এবং প্রথম বিয়ানে আমি বলতেছি প্রত্যেকটা গাভীর দুধ কম হয় আর সেই তুলনায় এই গাভীটার আপনার এখন লিগ্যাল যে দুধটা আমি দোয়া দিতে পারবো সেটা হচ্ছে 15 প্লাস আচ্ছা 15 প্লাস হলে আপনারা নেবেন আর 15 এর নিচে হলে এটা নিতে হবে না আমার ফার্মে আসবেন আয়েশা আমার এখানে দুই বেলা তিন বেলা যাই দোয়ান দহন করে আপনি দেখবেন যদি আপনার মিল হয় আপনারা নেবেন না মিল হলে নেওয়ার দরকার নেই আচ্ছা কোন ক্রেতা ভাই গরুটা নিতে চলে সরাসরি খামার এসে দুধটা দহন করে নিতে পারবে হ্যাঁ দহন করে নিতে পারবে তো আপনার এই সারিতে আর অসংখ্য গরু রাখছেন চলুন আমরা সেই গরুগুলো দেখি চলুন তো এই সারিতে আবার দুইটা গরু বেঁধে রাখছেন শুরুতেই যেটা রাখছেন এটা কোন জাতের গরু এইটা আপনার জার্সি কোয়ালিটি গরু হ্যাঁ জার্সি কোয়ালিটি হ্যাঁ এগুলো ক্রস ব্রিডার বলে আসলে এই যে এটার মাজা যে মাজাটাও সার ছোট গরু তুলনায় মাজা গরু মানে মাজাটা অনেক সার এটা গ্রাম অঞ্চলে অনেক লোকেরা এটা জানে না এই গরুটাকে ডানো বলে রাখে ডানো আচ্ছা নিজেদের মতো করে জাত হ্যাঁ নিজেদের মতো একটা জাত বানায় বলে আচ্ছা এই গরুটার দাঁত হইছে কয়টা এই গরুটা দাঁতে শেষ এটা তৃতীয় বিয়ান দাঁতে সারা তৃতীয় বাচ্চা দিবে জি না বাচ্চা দিছে না দিবে বাচ্চা দিবে বাচ্চা দিবে জি আচ্ছা বাচ্চা দিতে কি রকম সময় বাকি আছে এখনো আপনার 12 13 দিন সময় বাকি আছে এখনো 12 থেকে 13 হ্যাঁ এগুলো যেহেতু আপনার বিয়ান গরু হ্যাঁ এগুলো বাচ্চা দেওয়ার 2 ঘন্টা আগে 5 ঘন্টা আগে একদিন আগে উলান নামে আচ্ছা তো এই গরুটার কি রকম মূল্য চাচ্ছেন আপনি এই গরুটার আমি চাওয়ার দাম 155 155000 টাকা দাম চাওয়া কোন ক্রেতা ভাই পছন্দ হলে দরদাম করে নিতে পারবে জি আচ্ছা তো এই পাশে আরেকটা গরু রাখছেন ভাই এইটা কোন জাতের গরু এইটা ফ্রিজিয়ান জাতের গরু ফ্রিজিয়ান জাতের জি এই গরুটার দাঁতটা ধরে দেখছেন এটা দুই দাঁত দুইটা দাঁত প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চা বাচ্চা দিছে এটার সাথে সার বাচ্চা বাচ্চা দিছে এটার সাথে একটা সার বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাচ্চাটার বয়স কি রকম বাচ্চাটার বয়স আপনার 12 দিন 12 দিন হ্যাঁ তাহলে তো দুধ পাচ্ছেন গরুটা থেকে হ্যাঁ এটা থেকে আমি দুধ পাচ্ছি কি রকম দুধ পাচ্ছেন আপনি এটা থেকে 13 14 লিটার দুধ পাচ্ছি 13 থেকে 14 কেজি জি সকাল বিকাল মিলে কতটুকু আছে সকালে কতটুকু বিকালে কতটুকু এই সকালবেলা আপনার এটা থেকে আমি 9 9.5 আচ্ছা আর বাকিটুকু বিকালবেলা থেকে 4 3.5 এরকম করে দুধ পাচ্ছেন হ্যাঁ আচ্ছা এই গরুটার দাম রাখছেন কি রকম আপনি এই গরুটার চাওয়া দাম 160 160000 টাকা কোন ক্রেতা ভাইয়ের গরুটা দেখে পছন্দ হলে যেহেতু দুধের গরু দুধটা পরিমাপ করে দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে আচ্ছা তো বাইরে আবার বেশ কিছু গরু বের করছেন চলেন বাইরের গরু চলেন ওইগুলো ইন্ডিয়ান গরু আচ্ছা তো চলেন সেইগুলো দেখি তো ভাই এই পাশে একটা গরু রাখছেন আপনি লালের ছাপ আছে এটা কোন জাতের গরু এটা হচ্ছে সাহিওয়াল মিক্স হ্যাঁ জার্সির সাথে হ্যাঁ ক্রস ব্রিডের এবং সাথে বকনা বাচ্চা এটা কিন্তু চার দাঁত চার দাঁতে সাথে একটা বকনা বাচ্চা আছে হ্যাঁ প্রথম বিয়ান প্রথম বাচ্চা জি বাচ্চাটার বয়স কি রকম বাচ্চাটার বয়স আপনার আজকে 11 দিন 11 দিন জি তো ভাই যেহেতু সাহিওয়াল ক্রসের গরু গরুটার কি রকম দুধ আছে এটা দুই বেলা আপনি 10 লিটার দুধ পাবে সকাল বিকাল মিলে 10 কেজি জি জি কোন ক্রেতা ভাই যদি নিতে চায় বর্তমানে 10 কেজি দুধ আছে তারা দহন করে নিতে পারবে জি জি দহন করে নিতে পারবে আচ্ছা এই গরুটার দাম রাখছেন কি রকম আপনি এই গরুটা 110000 টাকা 110000 টাকা কোন ক্রেতা ভাই পছন্দ হলে 10 কেজি দুধ দরদাম করে নিতে পারবে জি 10 কেজি দুধ দরদাম করে নিতে পারবে এটা যদি সাহিওয়াল না হতো তাহলে এটা আপনার দামটা আরেকটু বেশি হতো আচ্ছা তখন দুধে একটু বেশি হ্যাঁ 10 কেজি দুধের তুলনায় এগুলা অন্য গাভির দাম বেশি হতো আচ্ছা তো আপনি বললেন আপনার কিছু ইন্ডিয়ান গরু আছে চলেন চলেন আমরা আপনার ইন্ডিয়ান গরুগুলো আমরা দেখি চলেন তো ভাই এই পাশে আপনি বাইরে একটা গরু বের করে রাখছেন এটা কোন জাতের গরু এটা হইছে ফ্রিজিয়ান জার্সি এটা ইন্ডিয়ানের গরু হ্যাঁ ইন্ডিয়ান গরু হ্যাঁ ইন্ডিয়ান গরু এই গরুটার দাঁত হইছে কয়টা এই গরুটা দাঁতে শেষ দাঁতে সারা জি তো এর আগে বাচ্চা দিছে কয়টা এটা আমার বলা আসলে ঠিক হবে না এটা আমার যেহেতু কিনা ইন্ডিয়ান ওই পারে আমার তো জানা নাই তবে এটা আমার একটা আইডিয়া যে এটা তৃতীয় বিয়ানে পড়বে কিন্তু ওর বডি স্ট্রাকচার আবার বলতেছে না কিন্তু আমি বয়স হিসেবে বলতেছি এটা তৃতীয় বাচ্চা হবে জি প্রেগন্যান্ট এটা হ্যাঁ আচ্ছা এটার বাচ্চা দিতে কি রকম সময় বাকি আছে এখনো এক মাস সময় বাকি আছে এখনো এক মাসের মধ্যে এই গরুটা বাচ্চা দিবে জি এই গরুটা দেখেন অনেক লম্বা একটা গরু হ্যাঁ অনেক লম্বা একটা গরু এর লম্বাটা প্রায় 7 ফিটের কাছাকাছি হয়ে যাবে তো এই গরুটার দাম রাখছেন কি রকম আপনি এই গরুটার চাওয়ার দাম আমার
2,20,000 টাকা আলোচনা সাপেক্ষে কম আছে। 2,20,000 টাকা দাম চাও, কোনো ক্রেতাকে পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। জি আচ্ছা, তো এই পাশে আরো দুইটা গরু রাখছেন আপনি, পাশে যেটা রাখলেন এটা কোন জাতের? এটা জার্সি ক্রস। জার্সি ক্রস, মূলত ক্রস ব্রিডের গরু। হ্যাঁ, জার্সি ক্রস। এই গরুটার দাঁত হয়েছে কয়টা? এই গরুটার দাঁত শেষ। এটা 3 নাম্বার 4 নাম্বার বাচ্চা দাও। এটা 3 থেকে 4 নাম্বার, মানে একটা ধারণা করতেছেন আপনি? জি জি। আচ্ছা, এটার বাচ্চা দিতে কি রকম সময় বাকি আছে? এটার বাচ্চা দিতে এখনো আপনার সময় বাকি আছে, তাও ওইটা সেম সেম 1 মাসের মতো বাকি আছে। 1 মাসের মতো? জি। তবে এগুলো গরু দুধ হবে এখন, বুঝতে পারছেন? এগুলো গরু এখন বয়স একদম পরিপূর্ণ বয়স, 3 নাম্বার 4 নাম্বার বাচ্চা যখন এটা একদম পরিপূর্ণ। এটা দেখেন অনেক প্রতারক চক্র আছে, এটা বলতেছে সেকেন্ড বিয়ানো এটা সেটা নানান কিছু। হ্যাঁ, অবশ্যই যেটা সঠিক তথ্য সেটাই ক্রেতা ভাইদের উদ্দেশ্যে উপস্থাপন করা দরকার, কারণ এটা আমার এখানে বিক্রি হবে, সব জায়গাতে বিক্রি হবে, তাহলে আমি শুধু শুধু মিথ্যা কথা বলে আমি তো টাকা তোর বেশি পাচ্ছি না, এখনো যা পাবো তখনও তাই পাবো। তো কথা হলো যে আমি মিথ্যা কথা আমি বলতে চাই না, মিথ্যা কথা বলে এটা বিক্রি করলাম, সাপোজ আর 2-4 বিয়ান 5 বিয়ান দেওয়ার পর আর দিচ্ছে না, কিংবা অনেকে অনেকে আপনার এটা গাভিটা গাভি সম্পর্কে খুব ভালো জানে, তাদের একজনকে নিয়ে আসলো সাথে। হ্যাঁ, নিয়ে এসে দেখলো যে তার মনে হচ্ছে যে এটা 3 নাম্বার বিয়ান, আমি বলতেছি অথচ সেকেন্ড বিয়ান, এটা তো একটা আর কি মনোমালিন্য চেষ্টা হবে। আচ্ছা, এই গরুটার দাম রাখছেন কিরকম? এই গরুটা 1,80,000 টাকা। 1,80,000 টাকা দাম চাওয়া, কোনো ক্রেতাদের পছন্দ হলে দরদাম করতে পারবে। জি। আচ্ছা, পাশে আর একটা গরু রাখছেন আপনি, এটা কোন জাতের? এটা আপনার অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ক্রস, ক্রস ব্রিডের গরু। হ্যাঁ, গরুটার দাঁত হয়েছে কয়টা? গরুটার দাঁত 4টা। দাঁত 4টা। কত বাচ্চা হবে? এটা আমার একটা আইডিয়া, এটা সেকেন্ড বিয়ানো, দ্বিতীয় বাচ্চা হবে। জি। আচ্ছা, বাচ্চা দিতে কি রকম সময় বাকি আছে? বাচ্চা দিতে এখনো সময় বাকি আছে এই 8-9 দিন। 8 থেকে 9 দিনের মধ্যে গরুটা বাচ্চা দিবে? জি। আচ্ছা, এই গরুটার দাম রাখছেন কি রকম আপনি? এই গরুটার চাওয়ার দাম আপনার 1,30,000 টাকা আলোচনা সাপেক্ষে কম আছে। 1,30,000 টাকা দাম চাও, কোনো ক্রেতা ভাই পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। জি, দরদাম করে নিতে পারবে। তো ভাই, আপনার কাছে তো অসংখ্য গরু আছে, আপাতত আমরা যেগুলো পারলাম দেখালাম, আপনি একটু বিস্তারিত করেও জানালেন। জি। তো সর্বশেষে ক্রেতা ভাইদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান? ক্রেতা ভাইদের উদ্দেশ্যে একটা কিছু বলতে চাই যে আপনারা এই যে ইউটিউবে দেখেন আমাদের, হ্যাঁ, এই যে আমরা গরু বিক্রি করি ইয়ে করি, আপনারা এসে দেখবেন যে আমার খামার আছে কি না, আমার গরু আছে কি না, এবং আমার কথায় কাজে মিল আছে কি না, এসে দোহন করেও আপনারা দেখতে পারবেন। ওই আপনারা ওই জায়গায় থেকে গরু কিনবেন, সাপোজ একটা প্রবলেম হবে একজনের জন্য আপনি 10 জনকে বকা দিবেন, এটা দয়া করে আপনারা করবেন না। অবশ্যই খামারে এসে নিজেদের মতো যাচাই বাছাই করে তাহলে কিন্তু এই বদনামটা আর এই বদনামটা হবে না, কারণ সব জায়গাতেই এই যে কম বেশি খারাপ ভালো মানুষ আছে, এমন কোনো জায়গা নাই যে বলতে পারবে না সেখানে ভালো মানুষ খারাপ মানুষ নাই। অবশ্যই ভালো খারাপ মিলে সব জায়গাতেই আছে। তো একটা কথাই বলি, আমি যে ভালো আমি তাও বলতেছি না, আমি যে খারাপ তাও বলতেছি না, দয়া করে আপনারা যেখান থেকে গরু কিনেন, আমার কাছ থেকে কিনেন, যেখান থেকে কিনেন, আপনারা নিজে এসে যে খামার থেকে কিনবেন সেখানে থাইকা আপনারা দেখবেন যে কার খামার এটা, যেহেতু আপনারা নিজেরা জিনিস কিনবেন, আপনারা কেন অন্যের উপর নির্ভরশীল হবেন? অন্যের উপর নির্ভরশীল নিজেরা কিনবেন, নিজেদের উপর নির্ভরশীলতা রেখে নিজেরা গরু বাছুর কিনবেন। জি। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গরুগুলো দেখানোর জন্য আর এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর জন্য। জি, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।